আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে চড়া মূল্য দিতে হবে তালেবান সরকারকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, মিত্রদের সাথে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে পদক্ষেপ। শিক্ষার অধিকারের দাবিতে রাজধানী কাবুলে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন আফগান মেয়েরা। আন্দোলনের দায়ে আটক করা হয় 5 নারীকে, গ্রেপ্তার করা হয় 3 সাংবাদিককেও। স্কুল বন্ধ হয়েছে আরো আগেই, কি বুঝলেন বন্ধুরা? মানে আমাদের দেশের সাংবাদিকদের এই অবস্থা, মানে তারা প্রথমে জানে স্কুল বন্ধ অনেক আগেই ছিল, তালেবান গিয়ে আইসে স্কুল বন্ধ করে দিয়েছিল। তারা আসলে কি চায়, সাংবাদিকরা আসলে কি চায়? আমাদের দেশের কিছু এরকম ফাউল মার্কা সাংবাদিক আর কিছু আছে যারা একবারে সাংবাদিক না, সাংঘাতিকের মতো কাজ করে। তা চলুন আমরা সামনে দেখি কিভাবে কি বলে ওরা, কি চায় তাদের মুখের ভাষাতেই বলা যায়, বোঝা যায়। চলুন শুনি। উত্তর পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের ছোট এই বেসরকারি কোচিং সেন্টারে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল এই কিশোরীরা, তবে বুধবার সেখান থেকেও বের করে দেয়া হয় মেয়েদের। তালেবানের বিরুদ্ধে শারীরিক আঘাতের অভিযোগ করে তারা। এই কোচিং সেন্টারটি আমাদের শেষ ভরসা ছিল, লেখাপড়া শিখতে এসেছিলাম সবাই, আমাদের সব আশা কেড়ে নিয়েছে তারা। স্কুল বিশ্ববিদ্যালয় তো বন্ধই, এই ছোট প্রতিষ্ঠানটিও বন্ধ করে দিল। তালেবান এসেছিল, আমাদের মারধর করে লাথি মেরে বের করে দিয়েছে। তালেবান এসে তাদের মারধর করে বের করে দিয়েছে। তাদের মানে এক্সপ্রেশনটা দেখো, এত সহজে মানে বের করে দিছে তাদেরকে, শুধু লাথি মারছে, কিছু হয়েছে না, ক্যামেরার সামনে দাঁড়ায় কি হ্যাডাম দেখায় কথা বলতেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের লেখাপড়া বন্ধের ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারও বন্ধ হয়েছে আফগান মেয়েদের জন্য। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে জারি হয় কঠোর নির্দেশনা। তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করেই এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামে অনেকে। দুদিন ধরে ছোট ছোট মিছিল হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে যোগ দেয় প্রায় 50 জনের একটি দল। বিশ্ববিদ্যালয়ের চালু ও শিক্ষার অধিকার অবদানের সুযোগ না দিয়ে কোন জাতি সাফল্য পাবে না, এই ইস্যুতে অন্যান্য দেশের সাথে কথা বলছি। এটা নিশ্চিত করে বলতে পারি আন্তর্জাতিক সম্প্রদায় সম্পর্ক গড়বে না তাদের সাথে। গত বছর আগস্টে মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে তালেবান। শুরুতে উদারনীতির কথা বললেও ধীরে ধীরে কট্টরপন্থার দিকে পরিচালিত হয় আফগান নীতি। স্কুল কলেজ বন্ধের পাশাপাশি নিষিদ্ধ করা হয় নারীর কর্মসংস্থান, পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে বন্ধ করা হয় নারী। তালেবান বলছে যে আপনারা কাজ করবেন, আপনাদের পুরুষ যদি গার্জেন থাকে ওনাদের সিভি আগে দেন, ওনাদের ওনারা যদি কাজ পায়, যদি আপনাদের খাদ্য এনে দিতে পারে, খাবার দাবার করে যাবতীয় ব্যয় বহন করতে পারে, তাহলে আপনাদের চাকরি করার দরকার কি? আপনি ঘরে বেশি বসেই সেই বেতন ভাতা পাবেন, কিন্তু ওনারা না, আমাদের গার্জেন থাকলে আমরা যাবো, না থাকলে আমরা যাবো।